রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, তাবরানি আওসাত 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামা, যখন বৈঠক শেষ হয়ে যায় তখন আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, আল্লাহ বলেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। শুধু তাই না, পরে আরেকটি বাক্য আল্লাহ বলেন, ওয়াবদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিলাম। আমার যেন বলতে ইচ্ছা করে, এই হাদিসটা যারা উপলব্ধি করবেন, যারা বুঝবেন, এই ধরনের প্রোগ্রাম উপলক্ষে কেউ দোকান দিবে না এবং কেউ দোকানে ঘোরাফেরাও করবে না, রাস্তাঘাটেও থাকবে না। অন্তত ফজিলতটা আমি গ্রহণ করি, তার মধ্যে এই ইচ্ছাটা কাজ করবে আমার কাছে মনে হয়, যদি উপলব্ধি করত। সাথে আর একটি কথা বলে দিই, আজকে আপনি ঘুরছেন ফিরছেন, আপনি টের পাচ্ছেন না একটা নেকির দাম কত। প্রোগ্রামে যখন এসেছেন তখন প্যান্ডেলে বসতে আপনাকে বাধা দিচ্ছে কিসে? যদি বসতে পারেন তাহলে নেকি হবে কি নেকি হবে না? এক নেকি হলেও তো হবে। তো এক নেকির কথাটাই বলি, 593 নম্বর হাদিস আল-আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকুব্বিলাত লাহু হাসানা, যার একটা নেকি কবুল করা হবে, যার একটা নেকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কিয়ামতের মাঠে মানুষ নেকির জন্য হাহাকার করবে। নারী পুরুষ সবার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করবে, আমার নেকি আজকে টিকবে না টিকবে না, নেকি থাকবে না থাকবে না, এই দুশ্চিন্তা কাজ করবে। তাবারানি কাবির 98 নম্বর হাদিস প্রথম খণ্ডের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা, যার একটা নেকি টিকে যাবে, একটা নেকি, দাখালাল জান্নাহ, এক নেকি নিয়ে জান্নাতে প্রবেশ করবে। কত ফজিলত কল্পনার বাহিরে। অতএব আপনারা এই হাদিস শুনলেন, মরা পর্যন্ত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অন্তত ক্ষমা পাব এবং আমার কৃত পাপগুলো নেকিতে পরিবর্তন হয়ে যাবে, অন্তত এই আশা তো করতে পারি।